ক্রিকেটের উন্নতির ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরকার প্রশাসন ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিসিবির সাবেক সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। একই সঙ্গে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র নিয়ে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তার যথাযথ বাস্তবায়নও চান তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, বর্তমান কমিটির গঠনতন্ত্র আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক বলেই কমিটির কাউন্সিলর পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রশাসনের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন। বাংলাদেশ ক্রিকেট প্রশাসন কোন পথে এ নিয়ে রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। সভার শুরুতে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটকে জড়িয়ে তাকে নিয়ে কারো মন্তব্যের পাল্টা জবাব দিতে নয়, দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থেই তিনি মত বিনিময় করছেন। এটা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো প্রেস কনফারেন্স না। সাবের হোসেন চৌধুরী বলেন, দেশের ক্রিকেট আজ উন্নতির পথে, ক্রিকেট বোর্ড আর্থিকভাবে সচ্ছল, তা সত্ত্বেও নিয়মিত এজিএম না হওয়া সহ ক্রিকেট বোর্ডের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরেন তিনি। বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ক্রিকেট বোর্ডকে অবশ্যই সরকারের প্রভাব মুক্ত হতে হবে। ক্রিকেট তার নিজস্ব অর্থায়নে চলছে, সেখানে সরকারের ইন্টারফিয়ারেন্স বা হস্তক্ষেপ থাকা উচিত না, এটাই হচ্ছে এখন মৌলিক প্রশ্ন। এখানে ক্রিকেট বোর্ডের অবস্থানটা অ্যাকচুয়ালি কি, তারা কি চায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনে সরকারি হস্তক্ষেপ থাকবে, নাকি এটা সরকার থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকবে, স্বাধীন থাকবে? সেটা কিন্তু ওই প্রশ্নটা আমরা 2000 সালেই সভাপতি নির্বাচনের কথা এই কারণেই বলেছিলাম যে বাকি সবাই নির্বাচিত হতো, তবে সভাপতি মনোনীত হতো, এবং সেই সভাপতি মনোনয়নের মাধ্যমেই সেখানে কিন্তু একটা সরকারি প্রভাব চলে আসে ক্রিকেট বোর্ড পরিচালনার উপরে। এ সময় তিনি ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র নিয়ে আদালতের রায়ের পর্যবেক্ষণ তুলে ধরেন। রায়ের প্রেক্ষিতে তিনি দাবি করেন, এই কমিটির আওতায় যে কোনো কর্মকাণ্ড আদালত অবমাননার শামিল। যেই গঠনতন্ত্রকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই বলছে যে এটার কোনো বৈধতা নাই, সেটার অধীনে যদি কোনো প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়ার বৈধতা নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে। এবং আমি শুধু এই কথাটা জানিয়েছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমি আর কাউন্সিলর হওয়ার যোগ্য না। আপিল তো করেছে ক্রিকেট বোর্ড, তো যদি খারিজ হয়ে থাকে, ক্রিকেট বোর্ডের আপিল খারিজ হয়েছে, অন্য কারোর আপিল তো এখানে খারিজ হয় নাই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিকেট বোর্ডের উন্নতির স্বার্থেই সবাইকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে, কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। এটা পাপন আর সাবের চৌধুরীর বিষয় না। সৈকত সাদিক, দেশ টিভি, ঢাকা।